আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে বিরতে আমি প্রতি কেবি কাঠ কত টাকা করে চলতেছে জানানোর বিষয়ে 9 তারিখ আপডেট বাজার দর আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আছে সেগুন কাঠ, প্রতি কেবি বা প্রতি সিএফ নিতে পারবেন 1900 থেকে 2000 টাকার মধ্যে। মেয়াগনি কাঠ, প্রতি কেবি বা সিএফ নিতে পারবেন 1700 থেকে 1900 টাকার ভিতর। লোহা কাঠ, প্রতি কেবি বা সিএফ নিতে পারবেন 2200 থেকে 2500 টাকার মধ্যে। কড়ুই কাঠ, প্রতি কেবি বা সিএফ নিতে হবে 1800 থেকে 1100 টাকার মধ্যে। আম কাঠ, প্রতি কেবি বা সিএফ নিতে হবে 900 থেকে 1200 টাকার মধ্যে। কদম কাঠ, প্রতি কেবি বা সিএফ নিতে পারবেন 1300 থেকে 1500 টাকার মধ্যে। মেরা কাঠ, প্রতি কেবি নিতে পারবেন 700 থেকে 900 টাকার মধ্যে। আকাশি কাঠ, প্রতি কেবি বা সিএফ নিতে হবে 1500 থেকে 1800 টাকার মধ্যে। তো বিওয়াস, এখানে মূলত যে কাঠগুলোর ছোটো, সার কম, এগুলোর দাম কম, এবং যেগুলো পুরনো, সার বেশি, পোক্ত, এগুলোর দাম মূলত বেশি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা প্রতি কেবি প্রতি সিএফটি কাঠ কত করে কিনেন কমেন্ট করে জানাবেন, যারা নিতে চান তারা যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকেন।